ক্ষমতাসীন আওয়ামী লীগ, রাজপথের বিরোধী দল বিএনপি এবং সংসদের বিরোধী দল জাতীয় পার্টির নেতাদের সঙ্গে চা চক্রে যোগ দেন বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান। রোববার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানের বাসায় এ চাচক্র অনুষ্ঠিত হয়। বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এ চাচক্র চলে। জানা গেছে, আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন দলটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক ও সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, নাহিম রাজ্জাক ও তামান্না নুসরাত, তিনজনই সংসদ সদস্য। অন্যদিকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। জাতীয় পার্টির প্রতিনিধি দলে ছিলেন তিন সংসদ সদস্য, শেরিফা কাদের, রানা মোহাম্মদ সোহেল ও নাজমা আক্তার। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রোমিক ও হাওয়াইয়ের কংগ্রেসম্যান এড কেইস ছাড়াও চাচক্রের রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলগুলোকে তারা জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা দেখতে চায় যুক্তরাষ্ট্র। চাচক্রে উপস্থিত সূত্র বলছে, বিএনপির পক্ষ থেকে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বর্তমান সরকারের অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না উল্লেখ করে তাদের দলের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে দলটি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বলেও ওই বৈঠকে জানান তিনি। তার অভিযোগ ছিল, দেশে এক ব্যক্তির শাসন চলছে। এ বিষয়ে জানতে চাইলে শহীদউদ্দিন চৌধুরী এনি সংবাদ মাধ্যমকে বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটাই তারা সেখানে বলেছেন। কেন আজকে একদফা দাবির আন্দোলনে নামতে হয়েছে এর প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিধান রাখা সম্ভব নয়। সূত্র জানায়, বৈঠকে কংগ্রেসম্যান এড কেইস আওয়ামী লীগের প্রতিনিধি দলকে বলেন, শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর কাছে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। জবাবে আওয়ামী লীগ নেতারা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে তাদের আসার জন্য আমন্ত্রণ জানান। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির কথা জানান। যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব কী কারণে সেই বিষয়টি তুলে ধরেন দুই কংগ্রেসম্যান। এর মধ্যে ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ, একই সঙ্গে বাংলাদেশের জনসংখ্যা। সারা পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থাপনা কমে যাচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশে যেন গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে সেটা চায় আমেরিকা। মাধ্যমে সরকার নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছে বলে মার্কিন প্রতিনিধি দলকে জানান আওয়ামী লীগের এক সংসদ সদস্য। তিনি আরো বলেন, সামনের অধিবেশনে আরেকটি আইন আসবে, সেখানে নির্বাচনের সময়ে বিশৃঙ্খলা করা বা বাধা দেওয়ার ক্ষেত্রে শাস্তির বিধান রাখা হবে। জাতীয় পার্টির শেরিফা কাদের বলেন, তারা সবসময় যা বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দরকার এবং নির্বাচনে সব দলের অংশগ্রহণ যাতে নিশ্চিত হয় সেটাই তারা বলেছেন। রিজওয়ানা রিন্তি, কালবেলা।